হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাইক লাভার অব বাংলাদেশ। এমটি বা মাস্টার অফ টর্ক বাংলাদেশের তরুণ সমাজে এর পাওয়ারের জন্য জনপ্রিয় একটি বাইক। এই বাইকটি রীতিমতো বাংলাদেশে সাড়া ফেলানো একটি বাইক। ইয়ামাহা ব্র্যান্ডের এমটি ফিফটিন বাইকটি দুটি ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যেত, ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান। তো বাইকার বন্ধুরা ইতিমধ্যে হয়তোবা জেনে গিয়েছেন যে এমটি ফিফটিনের ভার্সন 2 বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে নতুন এমটি ফিফটিন 2.0 তে কী কী চেঞ্জ রয়েছে বা নতুন কী কী অ্যাড করা হয়েছে তা নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আমরা এক এক করে জানবো কী কী চেঞ্জ রয়েছে। বাইকটিতে অনেক কিছু আপডেট করা হয়েছে এবং কয়েকটা জিনিস নতুন করে অ্যাড করা হয়েছে। আপডেট লিস্টে থাকছে স্পিডোমিটার, সাসপেনশন, সুইং আর্ম এবং বাইকের হাইট। ফার্স্টে স্পিডোমিটারে অনেকে আইডিয়া করেছিলাম যে এমটি ফিফটিন ভার্সন 2 তে মিটারে কিছুটা চেঞ্জ আসবে অথবা মিটারটাই পুরোপুরি চেঞ্জ করে দিবে, কিন্তু তা না করে ইয়ামাহা এমটি ফিফটিন এর মিটারে R15 ভার্সন 4 এর মতো শুধুমাত্র ব্লুটুথ কানেক্টিভিটি অ্যাড করেছে, যার মধ্যে আপনি কল, SMS রিডার সহ আরো বেশ কিছু অপশন দেখতে পাবেন। কিন্তু শুধুমাত্র অফিসিয়াল বাইকগুলো কিনলেই আপনারা এই ফিচারগুলো ইউজ করতে পারবেন। সেকেন্ড চেঞ্জটি হচ্ছে বাইকটির সাসপেনশনে। ইন্ডিয়া তাদের সকল বাইকে আগের থেকেই টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করছে, কিন্তু ইন্ডিয়া ফার্স্ট টাইম ইয়ামাহা R15 ভার্সন 4 এ USD বা আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করে, যার ফলে আমরা এমটি ফিফটিন 2.0 তেও USD বা আপসাইড ডাউন সাসপেনশন পাবো, যার জন্য রাইডার কর্নারিং এ আনন্দ উপভোগ করতে পারবে ঠিক, কিন্তু ভাঙা রাস্তায় ফিডব্যাক কিছুটা কম পাওয়া যাবে। থার্ড যে চেঞ্জটি আনা হয়েছে সেটি হচ্ছে সুইং আর্মে। এমটি ইন্দোনেশিয়ানটিতে আগে থেকেই অ্যালুমিনিয়াম সুইং আর্ম ইউজ করা হতো, কিন্তু ইন্ডিয়ান এমটিতে আগে ইউজ করা হতো বক্স টাইপের সুইং আর্ম, কিন্তু বর্তমানে ইন্ডিয়ান এমটি ফিফটিন 2.0 তেও অ্যালুমিনিয়াম সুইং আর্ম ইউজ করা হয়েছে। ফোর্থ যে চেঞ্জটি এসেছে সেটি হচ্ছে চার্জিং পোর্ট। এমটি ফিফটিন 2.0 তে একটি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, আর যেটি লং ট্যুরের ক্ষেত্রে বাইকারের অনেক কাজে আসে। পাঁচ নাম্বার যে চেঞ্জটি এসেছে সেটি হচ্ছে সিট হাইট। ইন্ডিয়ান এমটি ফিফটিন 2.0 এর সিট হাইট বেশি হওয়ার মেইন কারণ হচ্ছে USD সাসপেনশন এবং অ্যালুমিনিয়াম সুইং আর্ম, কিন্তু এই জিনিসটা এভারেজ হাইটের রাইডারদের জন্য খুব কষ্টের কারণ। 5'4" থেকে 5'5" রাইডাররা ইন্ডিয়ান এমটি ফিফটিন খুবই কমফোর্টেবল রাইড করতে পারত, কিন্তু বর্তমান এমটি ফিফটিন 2.0 এই বাইক আর কমফোর্টেবলি রাইড করতে পারবে না। ইন্ডিয়াতে লঞ্চ করা এমটি ফিফটিন 2.0 তে মেইনলি এই কয়েকটা জিনিসই চেঞ্জ আনা হয়েছে, আর এছাড়া বাইকের বাকি সব জিনিসপত্রই ইয়ামাহা এমটি ফিফটিন ভার্সন 1 এর সাথে মিল রাখা হয়েছে, যেমন লুকস, ইঞ্জিন, পাওয়ার, টায়ার সাইজ এবং সিঙ্গেল চ্যানেল ABS, এসবে কোনো চেঞ্জ আনা হয়নি। যদি আমাদের মধ্যে কেউ এমটি ফিফটিন ভার্সন 1 এর স্পেসিফিকেশন না জেনে থাকেন, তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এমটি ফিফটিন ভার্সন 1 এর স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিতে পারেন। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে আসবে এবং বাইকটির বাংলাদেশের বাজারে প্রাইস কেমন হতে পারে। আশা করা যাচ্ছে ঈদুল আজহার পরপরই এই বাইকটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে আনঅফিসিয়াল ভাবে, এবং আশা করা যাচ্ছে বাইকটির বাজার মূল্য হতে পারে 450,000 টাকা এর আশেপাশে। তো এই ছিল সদ্য ইন্ডিয়াতে লঞ্চ হওয়া ইয়ামাহা এমটি ফিফটিন 2.0 বাইকটি সম্পর্কে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এবং আপনি যদি এখন আমাদের ফেসবুক গ্রুপের মেম্বার না হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না।